কেয়ামত সংগঠিত হবে না। এই ছয়টি বিষয়ের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে মহামারী। আল্লাহ রাসূল বলেছেন, ছাগলের পালের মধ্যে যেমনি মহামারী ছড়িয়ে পড়ে, তেমনি মানব মণ্ডলীর মাঝেও এই ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা মুতান ইয়াখুযু ফীকুম কা কুআসিল গানাম, বকরির পালে বা ছাগলের পালে যেমনি মহামারী আক্রমণ করে, মহামারী ছড়িয়ে পড়ে, ঠিক তেমনিভাবে মানব মণ্ডলীর মাঝেও মাঝে মাঝে কিয়ামতের আগ দিয়ে এই মহামারী ছড়িয়ে পড়বে। তাহলে আমরা কোরআন এবং সুন্নার আলোকে প্রথম পয়েন্টে যে কথাটা বলছিলাম যে কেন এই দুর্যোগ এবং মহামারী আমাদের মাঝে এগুলোর আবির্ভাব ঘটে, কেন পৃথিবীতে এগুলো আক্রমণ করে, এর মধ্যে আমরা একটা পেলাম যে এটা ওয়ান অফ দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, এটা কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছয়টি কাজ না হলে কিয়ামত হবে না, এর মধ্যে একটি হচ্ছে মহামারী, ব্যাপক হারে মহামারী ছড়িয়ে যাবে পৃথিবীতে। আরেকটি পেলাম যে এটি আল্লাহর পক্ষ থেকে আজাব, এজ এ রিমাইন্ডার, আমরা যাতে নাফরমানি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর দিকে ফিরে আসি, সেজন্য আল্লাহ তাআলা রিমাইন্ডার হিসেবে আজাব আকারে এই মহামারীকে পাঠান। এরপর আমরা জানতে পেরেছি যে এগুলো আমাদের হাতের কামাই, আমাদের পাপের ফসল, লহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমরা এগুলোর জন্য দায়ী। এরপর চার নম্বরে আমরা জানতে পেরেছি যে অশ্লীলতার ছড়াছড়ি যখন বিশ্বব্যাপী দেখা যাবে, অশ্লীলতার সয়লাব যখন মানুষের মধ্যে হায়া বা শরম বা লজ্জা, লজ্জার যে ভূষণ বা সৌন্দর্য এটা থাকবে না, এটা যখন মানুষ জলাঞ্জলি দিবে, বিসর্জন দিবে, ঠিক তখন মহামারী পৃথিবীতে আক্রমণ করবে। এবং সবশেষে আমরা বললাম যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বালা, একটি মুসিবত, একটি পরীক্ষা, একটি ক্রাইসিস। সো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। সম্মানিত শুধু একটা ভয়ঙ্কর সময় আমরা পার করছি, গোটা বিশ্বব্যাপী আতঙ্ক, অল আর প্যানিকড, সবাই খুব ভীত সন্ত্রস্ত, সবার মাঝে হাহাকার শূন্যতা। তো এই যে করোনা ভাইরাসের যে আক্রমণ, এই যে মহামারী মাঝে মাঝে পৃথিবীতে মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয়, এতে প্রাণ নাশ ঘটে, এরকম ক্রাইসিস মোমেন্টে আমাদের কি করা উচিত, এই সমস্ত ক্ষেত্রে শরিয়ার কি গাইডলাইন, আমরা দ্বিতীয় পয়েন্টে এই গাইডলাইনের ব্যাপারে শুনবো ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে লাইভে প্রায় 69,400 ভাই বোন যুক্ত হয়েছেন। আমি সবাইকে অনুরোধ করে বলবো যে আপনারা যারা পরে যুক্ত হয়েছেন, আপনারা লাইভটির নিচে একটি শেয়ার বাটন আছে, সেটি ক্লিক করে দিন, ফলে এই লাইভটি সবাই দেখতে পাবে, আপনার ফেসবুক বন্ধুরা শুনতে পাবে, ফলে সদাকায়ে জারিয়া হিসেবে আপনি সওয়াব পেতে থাকবেন। এবং সবাই এই গণসচেতনতামূলক ভিডিও থেকে আশা করি উপকৃত হতে পারবেন। এ পর্যায়ে আমরা জানব যে এই মহামারীতে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কোনো গাইডলাইন আছে কিনা আমরা সে ব্যাপারে জানব। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে বিখ্যাত গাইডলাইন আমরা সবাই জানি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো এলাকায় যদি মহামারী আক্রান্ত হয় কোনো এলাকার অধিবাসী বা লোকজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে এন্টার করতে নিষেধ করেছেন, যেতে নিষেধ করেছেন। আবার যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সেখান থেকে বের হতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফালা তাখরুজু মিনহা ফিরারাম মিনহু, সেখান থেকে তোমরা ভয় পালিয়ে যেও না, ওয়া ইযা কানা বি আরদিন ফালা তাদখুলুহা, সহিহ মুসলিমের বর্ণনা। আর যে এলাকায় মহামারী আক্রমণ করেছে সেখানে তোমরা প্রবেশ করো না। এখানে হচ্ছে সেফটি সিকিউরিটির বিষয়ে ইঙ্গিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কালজয়ী টাইমলেস গাইডলাইন আমাদের জন্য উপহার দিয়েছেন, যে মহামারী আক্রান্ত যে এলাকা সে এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না, নো এন্ট্রি, কেউ ঢুকবে না, কারণ নতুন কেউ যদি ঢুকে তাহলে তারা আক্রান্ত হতে পারে, এবং যারা ভেতরে আছে তারাও ওই এলাকা থেকে বের হবে না, কারণ তারা যদি বের হয় তাহলে যে সমস্ত এলাকার লোকেরা সুস্থ আছে তাদের সাথে মেশার কারণে এই রোগ ছড়িয়ে পড়বে গোটা বিশ্বব্যাপী। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই গাইডলাইন আমাদেরকে দিয়েছিলেন এই এই এপিডেমিকের ব্যাপারে, গোটা বিশ্বব্যাপী কিন্তু আমরা এই গাইডলাইনই ফলো করতে দেখছি। আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিপোর্টগুলো দেখছি সেখানে বলা হচ্ছে যে কেউ যাতে আক্রান্ত এলাকাগুলোতে, দেশগুলোতে প্রবেশ না করে, এবং সকল গভর্নমেন্ট এই এই নিয়মের দিকে চলে এসেছে, তারা যে লকডাউন করছে, তারা ইন্টারন্যাশনাল সব ফ্লাইটগুলো বাতিল করেছে, এবং আক্রান্ত এলাকায় কোনো ট্যুরিস্ট ঢোকা, কোনো ব্যবসায়ী ঢোকা, সব ধরনের ভিসা তারা ক্যান্সেল করেছে এবং সেখানে প্রবেশ করা নিষেধ করেছে, এবং সেখান থেকে বের হয়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়াটাকে নিষেধ করছে, যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলছি।
যে 14 দিনের জন্য একটা কোয়ারেন্টাইন পিরিয়ড তাদেরকে কাটাতে হবে, টু চেক ওয়েদার দে আর ইনফেক্টেড অর নট। তো এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা টাইমলেস গাইডলাইন, যে আক্রান্ত এলাকায় প্রবেশও করবে না, সেখান থেকে বেরও হবে না, নো এন্ট্রি নো এক্সিট ইন দ্য কোয়ারেন্টাইন পিরিয়ড। সো এই যে পন্থাটা এখন প্র্যাকটিস হচ্ছে, এটা কিন্তু বেসিকলি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে গোটা বিশ্বকে শিখিয়ে গিয়েছেন। এটা হচ্ছে ইসলামের একটা গাইডলাইন। সো আক্রান্ত এলাকায় আমরা যেন কখনো না যাই, এবং আক্রান্ত এলাকা থেকে যারা আক্রান্ত হয়েছেন তারা যেন বের হয়ে যারা সুস্থ আছেন তাদের সাথে যাতে তারা মিক্স না হয়, এই বিষয়টা আমাদেরকে সবার খেয়াল রাখতে হবে। এবং গভর্নমেন্ট এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে গাইডলাইনগুলো দিচ্ছে আমাদের এগুলো মেনে চলা উচিত, যেহেতু আমরা বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ। আমাদের অনেক ভাইদেরকে জীবিকা উপার্জনের নিমিত্তে দেশের বাইরে থাকতে হয়, অর্থাৎ প্রবাসী জীবন কাটাতে হয়, আমরা যাদেরকে রেমিটেন্স ফাইটার বলি। আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে প্রবাস থেকে দেশে ফেরার জন্য চেষ্টা করবেন না। আপনাদের জন্য আমার হাম্বল সাজেশন হচ্ছে, যদি কোনো বিশেষ জরুরি ইমার্জেন্সি কোনো কজ না থাকে, তাহলে আপনারা যে যে দেশে আছেন সেখানেই থাকুন, যে যে কান্ট্রিতে আছেন সেখানেই থাকুন, সেখানে থেকে সেখানকার গভর্নমেন্ট আপনাদের জন্য কি সমস্ত দিক নির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলুন, এবং সে সমস্ত দেশে সেখানকার হেলথ স্পেশালিস্ট যারা আছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে, তাদের যে গাইডলাইন এগুলো আপনারা মেনে চলুন, এবং দেশে আসার জন্য হুড়োহুড়ি করবেন না। আমি ইদানিং দেখতে পাচ্ছি যে অনেকের মধ্যে একটা আতঙ্ক ফলে দেশে চলে আসার চেষ্টা করছেন। বাংলাদেশে যে মানে আমাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা যে খুব উন্নত মানের এমনটাও না, আল্লাহ না করুক আপনার মাঝে যদি এই ভাইরাস পাওয়াও যায়, আপনি যদি এটা ক্যারিও করে থাকেন, তাহলে অন্যান্য দেশে আশা করি খুব ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, এবং আল্লাহর মেহরবানিতে এই এই রোগে যারা আক্রান্ত হচ্ছে, এই ভাইরাসে যারা ইনফেক্টেড হচ্ছে, তাদের রিকভারি করার রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো, ডেথ রেট কম্পারেটিভলি কম। এর আগে যে ইবোলা, সার্স, এইডস গোটা বিশ্বে আঘাত এনেছিল সেগুলোর সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে দেখা যাবে যে রিকভারি রেট আলহামদুলিল্লাহ মানে ভেরি স্যাটিসফাইং একটা রেট। সো আপনি যদি যুবক হয়ে থাকেন, আপনার ইমিউন সিস্টেম যদি খুব ভালো হয়ে থাকে, এনার্জেটিক হয়ে থাকেন, খুব কঠিন কোনো রোগে আক্রান্ত না হয়ে থাকেন, ইনশাল্লাহ শুরুর দিকেই যদি প্রাইমারি স্টেজে যদি ধরা পড়ে আপনি চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তাই আমি প্রবাসী ভাইদেরকে বলবো, হুড়োহুড়ি করে দেশে আসার জন্য পাগল হবেন না, যে যেখানে আছেন সেখানে সাবধান থাকুন, সেফ জোনে থাকুন। এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বিশ্বাসী ব্যক্তি যদি এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, এটা সাধারণ মৃত্যু নয়, এটা শাহাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাত্বাউনু শাহাদাতুন লি উম্মতি, এই মহামারী এটা হচ্ছে আমার উম্মতের জন্য এটা শাহাদাতের মর্যাদা, ও রহমাতুন লাহুম, এটা তাদের জন্য রহমত। এই মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি মারাও যায়, আমরা সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টাটুকু করব, কিন্তু কেউ যদি আক্রান্ত হয়ে মারাও যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন যে এটা মুমিনের জন্য শাহাদা, এটা মুমিনের জন্য রহমত। সো আর রেদা বিল কাদা, আল্লাহর যেটা ফয়সালা, আমরা সেই ফয়সালার উপর আমরা তাওয়াক্কুল করি। আমরা প্রবাসী ভাইরা হুড়োহুড়ি করে দেশে আসার জন্য চেষ্টা না করি। অল্প কয়েকদিন আগে ইটালি ফেরত কিছু ভাই বোনদের সাথে কীরকম আচরণ করা হয়েছে সেটা আমরা দেখলাম, যেহেতু আমাদের এডিকুয়েট ম্যানেজমেন্ট নাই, ফলে তাদেরকে লম্বা সফর শেষে আশকোনার এক হাজি ক্যাম্পে, যেখানে হয়তো খুব মশা ছিল, খাবারের ব্যবস্থা ছিল না, তাদের চেক আপ করতে অনেক দেরি হচ্ছিল। সো যারা বাইরে থেকে দেশে আসার প্ল্যান করতেছেন তারাও এই ধরনের বিপদে কিন্তু পড়তে পারেন। সো যেহেতু আমাদের প্রায় 1.5 কোটি আমাদের বাংলাদেশের জনগণ প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স ফাইটার, আপনারা দেশের বাইরে থাকেন, সো আপনারা হুড়োহুড়ি করে দেশে আসার চেষ্টা করবেন না, যেখানেই থাকুন বি সেফ, ডোন্ট বি প্যানিকড, আপনারা প্যানিক না হয়ে সেফ থাকুন। সম্মানিত শুধু, তাহলে আমরা আমাদের তিনটি আলোচনার যে পয়েন্ট, দুইটি আলোচনা পয়েন্ট আমরা অলরেডি টাচ করে ফেলেছি। প্রথমে আমরা বলেছি এই দুর্যোগ, এই মহামারী কেন পৃথিবীতে আসে, এরপর আমরা বললাম যে এই মহামারীর ব্যাপারে গাইডলাইন কি, কিভাবে আমাদেরকে চলতে হবে, আর সর্বশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের করণীয় কি, হোয়াট টু ডু ইন দিস ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে, এই যে আমাদের মধ্যে একটা ক্রাইসিস বিরাজ করছে, গোটা বিশ্বব্যাপী একটা আতঙ্ক, করোনা আতঙ্ক। তো এই পরিস্থিতিতে আমাদের কি করা দরকার, এ বিষয়ে আমরা সামান্য কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমাদের করণীয়র এই পয়েন্টে আমি 60টি কথা আপনাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা এবং সাবধানতা, এটার কোনো বিকল্প নেই, কারণ যে ব্যক্তি মুমিন বা বিশ্বাসী, প্র্যাকটিসিং মুমিন বা মুসলিম, সে সব সময় সাবধানে থাকে,
সবসময় সে সতর্ক থাকে। এটা করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা সাবধানে থাকবো এমনটা না, সাবধানে এবং সতর্ক থাকা এটা আমার রবের নির্দেশ, এটা আল্লাহ তাআলার আদেশ, ওই আদেশ বাস্তবায়নের জন্য আমরা সাবধানে থাকবো। সূরাতুন নিসার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খুযু হিযরাকুম, টেক ইউর প্রিকশনস, তোমরা তোমাদের প্রিকশনকে অবলম্বন করো, তোমাদের যে পূর্ব সাবধানতা বা পূর্ব সতর্কতা এটা অবলম্বন করো, কারণ মুমিন মাত্রই সে সাবধানে থাকে, সে সবসময় সচেতন থাকে। সো এই ক্রাইসিস মোমেন্টে, এই মহামারী উত্তরণে আমাদের সচেতনতা এবং সাবধানতার কোনো বিকল্প নেই। আপনারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনের অনেক অনেক স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যে সচেতনতামূলক ভিডিওগুলো আপনারা পাচ্ছেন ফেসবুকে, দেদারসে লোকজন এটা শেয়ার করছে কোনো সচেতনতার জন্য, আপনারা সেই ভিডিওগুলো খেয়াল করবেন, সেখানে কী গাইডলাইন দেওয়া হচ্ছে সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করুন। যেহেতু আমাদের কথা অনেক ভাই বোনরা শোনে, সেখান থেকে কিছু কথা আমি আপনাদের জন্য এখানে শেয়ার করছি, আমরা কীভাবে অতিরিক্ত সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে পারি। সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয়, এটা পার্ট অফ তাওয়াক্কুল। প্রথম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বারবার হাত ধোয়া। আপনারা প্রায় শুনছেন যে বেশি বেশি হাত ধোয়া দরকার, কারণ এটা এটা বায়ুবাহিত কোনো ভাইরাস নয়, এটা বাতাসে ভেসে থাকতে পারে না, এটা এটা নিজে পড়ে যায়, এটা অন্যান্য কম্পারেটিভলি অন্যান্য ভাইরাসের তুলনায় একটু বেশি ভারী, ফলে এটা ড্রপলেট আকারে ছড়িয়ে থাকে। কেউ যদি হাঁচি দেয়, ওই হাঁচির কণা হয়ে ড্রপলেট হয়ে পড়ে থাকে, এবং সেটা যদি হাতে মিশে যায় এবং সেই ইনফেক্টেড হাত দিয়ে যদি অন্য কারোর সাথে টাচ করা হয় তাহলে এটা ট্রান্সমিটেড হয়ে যায়, তার সাথে চলে যায়। আবার সেও যদি অন্য কারোর সাথে মুসাফা করে এটা ট্রান্সমিটেড হয়ে যায়। সো এই কঠিন পরিস্থিতিতে আমার মনে হয় মুসাফা করার দরকার নেই, কেউ কারোর সাথে হ্যান্ডশেকের দরকার নেই, সালাম দেওয়া যেতে পারে, কুশল বিনিময় হতে পারে, এবং যেহেতু আমাদের হার্টটা এদিকে, আপনি ডান হাতে হার্টে লাগিয়ে তাকে সম্মান দেখাতে পারেন, যাতে সে মানে মনে না করে যে আমি হাত বাড়ালাম আর উনি হাত হাত সরিয়ে নিলেন, তো আপনি বুকে হাত দিয়ে তাকে সম্মান দেখাতে পারেন যে আপনার স্থান আমার হৃদয়। তো আমার মনে হয় এই সাময়িক সময়ের জন্য আমরা হ্যান্ডশেক, কোলাকুলি করা, জড়িয়ে ধরা, এগুলো থেকে একটু বিরত থাকতে পারি, এবং বাইরে থেকে এসে যেন আমরা আমাদের হাত ধুয়ে ফেলি। এবং আরেকটি বিষয় হচ্ছে অপরিচ্ছন্ন অবস্থায় কখনো যেন আমরা আমাদের হাত মুখে, নাকে এবং চোখে না লাগে, কারণ করোনা ছড়ানোর, এই ভাইরাস, করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের এই ফেস। আই রিপিট, আমি আবারও বলছি, করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের এই ফেস, অর্থাৎ আমাদের চোখ, আমাদের নাক এবং আমাদের মুখ। অনুরোধ করব কেউ মেসেঞ্জারে আমাকে কল দিবেন না। একজন ভাই এইমাত্র আমাকে ভিডিও কল দিয়েছেন এবং আপনার জানার কথা যে আমরা এখন লাইভে আছি, সো মেহরবানি করে কেউ আমাকে এই মুহূর্তে কল দিবেন না সম্মানিত শ্রোতা। তা আমি রিপিট, আমি আবার বলছি, করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস, আমাদের চোখ, নাক অথবা মুখ। আমাদের অনেকের নাক খোঁটার অভ্যেস আছে, চোখ ঘষার অভ্যেস আছে, একটু পরপর আমরা চোখ মুছতে থাকি, চোখ ডলতে থাকি, মুখে আমরা আঙ্গুল দিয়ে ফেলি হয়তো মনের ব্যাক খেয়ালে। সো যেহেতু আমাদের করোনা ভাইরাস ছড়ানোর কমন রুট হচ্ছে আমাদের ফেস, মুখ দিয়ে, নাক দিয়ে কিংবা চোখ দিয়ে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা খুব বেশি, তাই অপরিচ্ছন্ন অবস্থায় ডোন্ট টাচ ইউর ফেস উইথ অ্যান আনক্লিন হ্যান্ড, অপরিচ্ছন্ন হাত দিয়ে কখনো আপনি আপনার চেহারা স্পর্শ করবেন না, অর্থাৎ মুখে, নাকে এবং চোখে হাত লাগাবেন না, এবং বাইরে থেকে এসেই হাত ধুয়ে ফেলার ব্যবস্থা করুন। পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার এখন পাওয়া যাচ্ছে, এটা দিয়ে আপনি যেহেতু আপনি অ্যালকোহল ইউজ করতে পারেন। এম হাসান ভাই নামে একজন কল দিচ্ছেন, আমি এখন লাইভে আছি, সো আমাকে মেহরবানি করে কেউ কল দিবেন না, জাস্ট একটু অপেক্ষা করতে হবে, আধা ঘন্টা পরে কল দিলে হয়তো আমি সেগুলো দেখতে পাবো। এখন কেউ যাতে আপনারা কল না দেন আমি বিনীত অনুরোধ করছি। তো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি হাত হাত ক্লিন রাখতে পারেন, যেহেতু সেখানে অ্যালকোহল আছে, এটা জার্মকে ক্লিন করে ফেলে। ইদানিং শুনতে পাচ্ছি যে হ্যান্ড স্যানিটাইজারের দাম খুব বেড়ে গিয়েছে, এবং আমাদের বাংলাদেশের গ্রামাঞ্চলে সেখানে হ্যান্ড স্যানিটাইজার হয়তো পৌঁছেনি, তাদের জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনি সাবান দিয়ে হাত ধুতে পারেন, কারণ এই যে করোনা ভাইরাসের যে পার্টিকেলটা, এটা অনেকটা মানে লিপিড লেয়ার থাকে এটার মধ্যে, খুব ফ্যাটি লেয়ার, পুরোটাই চর্বি। সো আপনি যদি সাবান দিয়ে ধোন তাহলে চর্বিটা খুব সহজেই ডিস্ট্রয় হয়ে যাবে। বিশেষ করে গ্রাম বাংলায় পচা সাবান পাওয়া যায়, আলমের 1 নম্বর পচা সাবান বা একেবারে কম দামি যে সাবান, এই সাবানগুলো দিয়ে যদি আপনি হাত ধোন সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি এই ভাইরাস ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। সো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, রানিং ওয়াটার ঝরে পড়ছে এরকম পানির নিচে আপনি সাবান দিয়ে আপনার হাত পরিষ্কার করে রাখতে পারেন যদি হ্যান্ড স্যানিটাইজার না পাওয়া যায়, যত বেশি হাইজিন অবলম্বন করা যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে পরিচ্ছন্নতা শিখিয়েছেন।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, তুহুরু শাত্রুল ঈমান, পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। সো যেখানে ক্লিন থাকা, হাইজিন মেনটেন করাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমানের সাথে জুড়ে দিয়েছেন, সেখানে আমরা মুসলমানরা তো অপরিচ্ছন্ন লাইফ লিড করতে পারি না। মাস্ক পরার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি, মাস্ক আসলে যারা আক্রান্ত তাদের জন্য পরা আবশ্যক, এবং যাদের ফ্লু আছে, কফ আছে, সর্দি আছে তাদের জন্য আবশ্যক। যারা আমরা সুস্থ আছি আল্লাহর মেহরবানিতে, তাদের জন্য মাস্ক পরাটা খুব একটা জরুরি না। কারণ যাদের সর্দি কাশি আছে, তারা হয়তো কাশি দিলে, হাঁচি দিলে তার হাঁচির ড্রপলেটগুলো ছড়িয়ে পড়তে পারে এবং অন্য কেউ ইনফেক্টেড হতে পারে। এবং যিনি হাঁচি দিচ্ছেন তিনি কি সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত নাকি এই ভাইরাস ক্যারি করছেন আমরা জানি না। তো সেক্ষেত্রে যাদের জ্বর ঠান্ডা কাশি তারা অবশ্যই মাস্ক পরে বেরোবেন, এবং হাঁচি কাশি দেওয়ার ক্ষেত্রে সাবধান। ইসলাম আসলে এগুলো আমাদের শিখিয়েছে, আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, অ্যাট লিস্ট 5 বার আমাদেরকে হাত মুখ ধুতে হয়। খাওয়ার আগে আল্লাহ হাফিজ ইসলাম হাত ধুয়ে খেতে বলেছেন, পরিষ্কারভাবে খেতে বলেছেন, তাহলে 3 বেলা খাওয়ার আগে আরো 3 বার, তাহলে কমসে কম 8-10 বার একজন বিশ্বাসী, একজন মুমিন তার হাত মুখ কিন্তু প্রতিদিনই পরিচ্ছন্ন করে। তো এই জন্য এই ভাইরাস নিয়ে আমাদের খুব বেশি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমরা হাঁচি কাশি দেওয়ার সময় সাবধানে থাকবো, যাতে অন্যের গায়ে আমার হাঁচি ড্রপলেট না ছড়ায়। হাই দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইদা তাসা আবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাস্তাতা, কেউ যখন হাই তোলে হা করে যেন হাই না দেয়, সে যেন নিজেকে সামলে হাই দেয়, সে যেন এটাকে থামিয়ে দেয় হাত দিয়ে বা রুমাল দিয়ে। সো এগুলো কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1000 বছর আগে আমাদেরকে শিখিয়েছেন। তো এই জন্য হাঁচি এবং হাই দেওয়ার সময় সাবধান, যাতে আমাদের কারণে অন্য কেউ আক্রান্ত না হয়। অনেক সময় সম্মানিত ভাইরা এরকম হবে যে আপনি হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত, আপনার হাতে আপনার দেহে হয়তো এই ভাইরাসের জীবাণু আছে, কিন্তু আপনার ইমিউন সিস্টেম খুবই স্ট্রং হওয়ার কারণে আল্লাহর মেহরবানিতে এটা আপনাকে ক্ষতি করতে পারছে না। আপনি ইয়াং অ্যান্ড ভেরি এনার্জেটিক ইমিউন সিস্টেম, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার খুবই শক্তিশালী, ফলে এটা আপনাকে অ্যাটাক করতে পারছে না। কিন্তু আপনি যখন অন্যের সাথে মুসাফা করবেন, অন্যের সাথে মিশবেন, তখন তার গায়ে যখন এটা ট্রান্সমিট করবে, সে হয়তো এতটা শক্তিশালী না, সে আক্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য সবসময় হাঁচি দেওয়ার সময় সাবধান, হ্যান্ডশেক যাতে আমরা না করি। এগুলো কিন্তু প্রায় বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে, বিভিন্ন ফ্লায়ারে, এগুলো আমাদের গণসচেতনতার জন্য বারবার শোনানো হচ্ছে। তো আমরা যেন এগুলো মেনে চলি। তাহলে এই ক্রাইসিস মোমেন্টে আমাদের কি করণীয়, সেক্ষেত্রে প্রথম আমি বললাম যে সতর্কতা, টেক ইউর প্রিকশনস। আল্লাহ তাআলা বলেছেন যে খুদু হিজরাকুম, তোমরা তোমাদের সাবধানতাকে অবলম্বন করো। তাহলে সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ সাবধানতা, এটা যেন আমরা মেনটেন করি। নাম্বার টু, এই পরিস্থিতিতে আমরা যেন আল্লাহর উপর সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাস রাখি। এই পরিস্থিতিতে অনেকে সবচেয়ে বেশি ঝামেলাটা যেটা করে থাকেন, যে অনেকে মনে করেন যে সতর্কতা, সাবধানতা, চিকিৎসা, হাইজিন, এগুলোই হয়তো আমাকে করোনা ভাইরাস থেকে বাঁচাবে। না, এটা একটা খুব ভয়ঙ্কর আকিদা, বিধ্বংসী একটা ব্যাপার বা কথা, যে চিকিৎসা, সাবধানতা, সতর্কতা আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাতে পারেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তাহলে কেন আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হয়? কারণ এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন খুদু হিজরাকুম, তোমরা সাবধানে থাকো, সতর্কতা অবলম্বন করো। দুইটা সমন্বয়ে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে বারাকা পাওয়া যায়। সো আমরা আমাদের সর্বোচ্চটুকুন করব, তারপরে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। সম্মানিত, শুধু এটা খেয়াল রাখবেন যে শুধু আপনার সতর্কতাই আপনাকে বাঁচাতে পারে না, কোনো ঔষধ, কোনো ট্রিটমেন্ট আপনাকে বাঁচাতে পারে না যদি না আল্লাহ তাআলা আপনাকে না বাঁচান, আল্লাহর হুকুম যদি সেখানে না হয়। সো এই বিষয়টা আমাদেরকে একেবারে ক্লিয়ার করতে হবে। আপনি আপনার সর্বোচ্চটা করবেন, তারপর আপনি আল্লাহর উপর ভরসা করবেন, এটাকে বলে তাওয়াক্কুল। এটার নামই হচ্ছে তাওয়াক্কুল। আপনার সর্বোচ্চ সতর্কতাই আপনাকে রক্ষা করবে না, রক্ষা করবে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহর হুকুম হলেই আপনি রক্ষা পাবেন এবং নাজাত পাবেন এই ভয়ঙ্কর রোগ থেকে। আপনি আপনার সর্বোচ্চটুকুন করলেন, কিন্তু আল্লাহর হুকুম যদি না হয় তাহলে পৃথিবীতে কিছুই হবে না। তার প্রমাণ হচ্ছে যে আপনি সর্বোচ্চ চেষ্টা করলে যদি সব হতো, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম জ্বলে যাওয়ার কথা ছিল। বস্তুবাদী ধ্যান ধারণা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আগুন সব জ্বালাবে। তো সেই আগুনের কুণ্ডলি কিন্তু যে রশি দিয়ে সেদিন ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে আনা হয়েছিল, রশি জ্বালিয়ে দিচ্ছিল, কাঠ পুড়ে ছাই করে দিচ্ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালাচ্ছিল না, কারণ সেখানে আল্লাহর হুকুম হয়নি। আপনার সর্বোচ্চ চেষ্টায় যদি আপনাকে সফলতায় নিয়ে যায়, তাহলে বা কাজ বাস্তবায়নকে যদি সুনিশ্চিত করে, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে এই ঘটনাটা হওয়ার কথা ছিল না। এবং ইব্রাহিম আলাইহিসসালাম যখন ধারালো ছুরি দিয়ে ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাচ্ছিলেন,
ছুরি কাজ করছিল না, ছুরি ছিল খুব ধারালো, কারণ আপনার চেষ্টা প্রচেষ্টাই সব নয় যদি আল্লাহর হুকুম সেখানে যুক্ত না হয়। আল্লাহর হুকুম সেখানে যুক্ত হয়নি, ফলে ইসমাইল আলাইহিস সালামের গলা কাটেনি। ইউনুস আলাইহিস সালামকে যখন সাগরে ফেলে দেওয়া হলো, মাছের পেটে বেঁচে থাকা সম্ভব ছিল না ওনার, ইম্পসিবল। উনি বেঁচে ছিলেন কারণ ওনার মৃত্যুর ফয়সালা হুকুম হিসেবে আল্লাহর পক্ষ থেকে জারি হয়নি। এজন্য আমাদের চেষ্টা প্রচেষ্টাই সব নয় যদি আল্লাহর হুকুম এখানে জড়িত না হয়, আল্লাহ যদি না চান। তো এই জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু করব, কিন্তু বাঁচানোর মালিক, শেফা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই আকীদাটা যেন আমাদের ক্লিয়ার থাকে সম্মানিত শুধু। তাহলে করণীয় ক্ষেত্রে প্রথমে বললাম যে আমাদের সর্বোচ্চ সতর্কতা এবং সাবধানতা লাগবে, এবং এই বিশ্বাস আমাদের লাগবে যে গোটা বিশ্বের সবাই মিলে চাইলেও আমাকে কিচ্ছু করতে পারবে না, একটা সুয়ের একটা সূচ এর অগ্রভাগ দিয়ে আমাকে একটা আঘাত করতে পারবে না যদি আল্লাহ না চান। আর আল্লাহ যদি আমাকে মেরে ফেলতে চান তাহলে গোটা বিশ্বের সবাই মিলে আমাকে বাঁচাতে পারবে না, এই বিশ্বাসটুকু যেন আমাদের ক্লিয়ার থাকে। তিন নম্বরে আমি বলবো যে কোরআন থেকে আমরা যে মেডিসিনগুলোর কথা পাই, কোরআনিক মেডিসিন বা প্রফিটিক যে ডায়েট, এই হেলদি ডায়েটগুলো কিন্তু আমরা চাইলে মেনটেইন করতে পারি। এটা নট অনলি যে এই করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণে, আউটব্রেকের কারণে আমরা এটা মেনটেন করবো না, এটা সব সময় আপনার ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য, একটা হেলদি লাইফের জন্য কিন্তু কোরআন বর্ণিত এবং সুন্না বর্ণিত যে ডায়েটগুলো আছে বা মেডিসিনগুলো আছে যা বা যে প্রেসক্রিপশনগুলো আছে, এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমরা সুস্বাস্থ্য পেতে পারি আলহামদুলিল্লাহ। যেমন সেক্ষেত্রে বলতে পারি যে কোরআন আমাদেরকে সবসময় হালাল খাবারের ব্যাপারে উৎসাহিত করেছে, হালালকে আমাদের জন্য ফরজ করেছে, হারাম বা অপবিত্র কোরআনের ভাষায় এটা হচ্ছে আত্তাইয়িবাত। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইয়ুহিল্লু লাহুম আত্তাইয়িবাতি ওয়াইয়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নাপাক বিষয়গুলো আছে, নাপাক খাবার, এগুলোকে আল্লাহ হারাম করেছেন, এবং পবিত্র যে খাবারগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম।